আমি আছি এখন অঙ্গনারী সেন্টারে, মানে আমাদের স্কুল মাঠেই। তো অনেকদিন পরে আসলাম সেন্টারে। উঠে আমার মাথায় উঠে আমার এই করে ওই করে, মানে কি বলবো, কি তাই তো? হ্যাঁ, ভাল লাগে ভাল লাগে। গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো আজকে সকালটা একদমই ঠান্ডা ঠান্ডা, খুব ভালো লাগছে। তার কারণ ভোরের দিকে আজকে বৃষ্টি হয়েছিল, আর সে কারণে সকালটা একদম ঠান্ডা ঠান্ডা, একদম সুন্দর একটা পরিবেশ, খুব ভালো লাগছে। তাই আমি এখন একটু হাঁটছি রাস্তার দিকে, আর এখন বাজে 7টা। আমি উঠেছি কিছুক্ষণ আগে, উঠে বাড়িতে আমার খুব ভালো লাগছে, তাই আমি হাঁটার জন্য রাস্তায় বেরিয়ে পড়লাম। তো ভাবলাম যে না, ব্লগটাও স্টার্ট করে দিই। তো চলো দেখতে থাকো। এ ফিউ মিনিটস লেট, আমার দুইটা সিংহ গিয়েছে, কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে, একদম বান্দরের মতো। ও না সরি, বান্দর তো সিং নাই, গরুর মতো, গরুর গরুর মতো, গরুর। হ্যাঁ, নিজে নিজে গরু। আমরা যাচ্ছি ফজলার হাটে, মাঠে। হ্যাঁ, আমার পুরনো স্কুলে। পিঠে পিঠে যাচ্ছে, দেখো কত বড় মেয়ে আমার পিঠে উঠেছে, দেখছো, দেখতে পাচ্ছো, মানে কি বলবো। এই আমাদের জামার কালার একই, এই ব্যাপার তো। তো গাইস, আমি আছি এখন অঙ্গনারী সেন্টারে, মানে আমাদের স্কুল মাঠেই। তো অনেকদিন পরে আসলাম সেন্টারে, তো ভাবলাম যে না, আমার ওয়েটটা মাপি। তো আমার ওয়েট মাপা হয়ে গেছে, আমার ওয়েট 50 কেজি, আর আমার ভাস্তির ওয়েট হচ্ছে 21 কেজি। এইদিকে দেখো, আমাদের অঙ্গনারী সেন্টারের সামনেই বসেছে দুয়ারে সরকার। তো গাইস দেখো, আমাদের হচ্ছে ঠাকুর এখনও আছে আমাদের মাঠে, দুর্গা ঠাকুর তোমাদেরকে দেখিয়েছিলাম পুজোর সময়, এই দেখো এখনও আছে, প্রণাম করে আয়, অনেক বড় হ। চলো আমিও প্রণাম করে নিই। বেলগাছটা দেখো, বেলগাছে পাতা নেই কিন্তু বেল আছে। হ্যাঁ, পাকা পাকা সব পাকছে। তো গাইস, আমরা আছি ফজলাহাটে, যে আমরা এখনই অঙ্গনারী সেন্টার থেকে মেপে আসলাম কে কত কেজি ওয়েট। আমরা আছি এখন আমাদের দুর্গা মন্দিরের সামনে, বজরঙ্গী সরকার বসছে, আর আমরা এদিকে হাঁটছি। অনেকদিন পর আসলাম এই যে স্কুল মাঠে, এদিকে ওই যে সেই হোলির সময় এসেছিলাম, মানে আমার আসা হয় না সেরকম, আগে তো প্রায় আসতাম প্রত্যেক দিন, আর এখন সেরকম করে আসা হয় না। তো চলো আমরা এখান থেকে চলে যাব। এখন পা ধুচ্ছে, যে আমাদের এই স্কুলের ট্যাঙ্কিটা পা ধুচ্ছে বেশি। আমাদের মাঠে ঘোরা শেষ, আর আমাদের ওয়েট মাপাও শেষ। তো চলো আমরা এখন বাড়ির দিকে যাই, গিয়ে খাওয়া দাওয়া করি, চলো। পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। A few moments later, দেখতে পাচ্ছ আজকের আকাশটা কি দারুণ দেখাচ্ছে। পিছে আমার জন্য দাঁড়া, তুমি পালাচ্ছ। গাইস আমরা এখন আবার যাচ্ছি স্কুল মাঠে ফজলারহাট, তখন রাস্তা দিয়ে। তো তোমরা তো দেখতেই পাচ্ছ যে দুয়ারে সরকারের ওখানে এখন লোকজন আসতেছে, আর আমরা কিছুক্ষণ আগে যখন এসেছিলাম তখন একদমই ফাঁকা ছিল। 2000 years later, চলে আসলাম অনেকক্ষণ পরে। তো আমরা যাচ্ছি এখন দোকানে,
তো তখন ওখান থেকে মাঠ থেকে এসে স্নান করে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম। তো এখন আমরা বেরিয়ে পড়েছি আবার দোকানে। দুপুরের খাওয়ার মানে খাওয়া হয়নি, আমি ভাত খাবো না, তো সেই জন্য দোকানে যাচ্ছি ম্যাগি আনতে। আর এই যে কেউ যাচ্ছে খাওয়ার খেতে, কেউ যাচ্ছে ঘুরতে, এক একজন এক একটা জিনিস নিতে যাচ্ছে। এই যে হেঁটে হেঁটে আমাদের বাড়ির পিছন দিকে রাস্তা দিয়ে এক একজন নাচানাচি শুরু করে দিছে, মানে কি বলবো। তবে এদের সাথে থাকতে না খুব মজা মজা লাগে। এদের সাথে যাইতে সত্যি, এদের সাথে সবসময় থাকি না, খুব মজায় কাটে দিনটা আমার। তো এই যে যখন তখন কি কি যে করতেছে, তবে এই এই ভাস্তিকে তোমরা তো চেনো, আর একে নতুন। তো এই যে আরেক ভাস্তি, হাই হাই, এই যে এর কাঁধে উঠা শুরু হয়ে গেছে, একটু হাঁটতে নাড়তেই বলে কাঁধে উঠবে। মানে আমার আমার সবসময় না মাথাটা শুধু খায় থাকে, আমার কাঁধে উঠে, আমার মাথায় উঠে, আমার এই করে ওই করে, মানে আর কি বলবো, কি তাই তো? ভাল লাগে বলে কি কথাবার্তা। তো চলো আমরা দোকানে যাচ্ছি। দোকানে তো আমি ঢুকবো না, একেই একেই দোকানে পাঠাই দেবো। আরে সেটা ভালো করেই জানে যে আমি ওকে দোকানে পাঠাবো, কি তাই তো? হ্যাঁ বল, কিছু বলবি না? থাম, আমি ভালো না খারাপ যে তোকে দোকানে পাঠাই? মানে মিডিয়াম। আরে কেনা কে চাইতে মিডিয়াম, এটা কি ধরনের কথা মিডিয়াম বলে? ভালো খারাপ, ভালো খারাপ। তো চল কিছু যদি বলিস বল। তো গাইস আমরা চলে এসেছি দোকানের পাশে, আর আমি তো দোকানে যাবো না, দোকানে পাঠাবো এই যে এইটাকে। চল ধর ধর দুইটা ম্যাগি। কই পাইস, কি নিলি? ম্যাগি নিছিস? আর কি নিছিস? আর কিছু নিবি খাওয়ার জন্য? কিছু নিবি? চল খাওয়ার জন্য আর 10 টাকা কিছু নিয়ে নে। ওগুলো ভালো না, ওগুলো ভালো না, ভালো কিছু নে। চলো আমার হাত জ্যাম হয়ে আছে। এই সামনে যাওয়া শেষ, জামা একটা দেখ। তোরা খাবি না? খা দে আমাকে কুরকুরিটা দে, তোরা ওইটা খা, তোরা ওইটা খা, আমাকে কুরকুরি দে। দুটো ম্যাগি নিয়েছি, আর এই ম্যাগিটা না ভালো না, যেটা ছোট প্যাকেট ওটা ভালো হয় খেতে। চলো আর একটা কুরকুরি, আর ভাস্তি নিল বাড়ি। আসতে না আসতেই আমাদের খাওয়া শেষ, আমার নখও পড়ছে। মানে বাড়ি আসতে আসতেই খাওয়া শেষ, এটা তো কাঁচা তাই এটা তো খাওয়া যাবে না, তাই এটাই আছে, তা না হলে এটাও শেষ হয়ে যেত। তো চলো বাড়িতে গিয়ে এটা বানিয়ে খাইয়ে নিই, তোমাদের সাথে পরে দেখা হচ্ছে, মানে বাড়িতে চলেই এসেছি তো। তো চলো, আমরা আছি বসে, এখন আমরা বসেই থাকবো, মানে বিকাল টাইমটা আর একটুখানি, আর কিছুক্ষণ হলেই সন্ধ্যা হয়ে যাবে। এখন বাজে 4:30, তো এখন বাজে 4:30, তো ব্লগটা এখানে শেষ করছি। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে, এখন আমরা একটু বসেই থাকবো তাই না? তো এই যে আমাদের বেলুন খাবারের মধ্যে ছিল, আমরা এখন একটু বসে বসে গল্প করবো, এদের সাথে একটু খেলবো, এই যে এদের সাথে, এদের সাথে একটু খেলবো, কারণ এদের সাথে খেলতে আমার খুব ভালো লাগে, খুব মজা লাগে। তো চলো কাট, বলো বলো, চলো আজকের জন্য ব্লগটা
এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, চলো টাটা।